السلام عليكم ورحمة الله وبركاته. أنا رش تاشر يكون وبدك تموشم نتر كنا এগুলো এখন সবগুলো এভাবে লাগাচ্ছেন না, এগুলোর মধ্যে পরে আবার সার প্রয়োগ করতে হবে নাকি? হ্যাঁ, আচ্ছা লাগান দিকে, আমি একটু এ করতেছি, সমস্যা নাই। এগুলোর মধ্যে কি পরে পানি দিতে হবে? পানি দিলে ভালো হয় তো, দেয় না আল্লাহ পানি হয়। আচ্ছা আচ্ছা, এমনিতে মেশিন দিয়ে তো আর কোনো কিছু পানি দিতে হবে না, শুধু এভাবে? হ্যাঁ এইভাবে। এই দুধ মারির মতো তো রস নাই, তারপরে রস কিভাবে কি আসে না সে? এগুলো তো পানি টানি দিলে পরে রস আসে না নাকি? হ্যাঁ এগুলো রস মাটির মধ্যে যে রসটা আছে, জি জি, এইটুকু আপাতত। না না না, আপনাদের এই অঞ্চলের তো বেশি যে আনারস, আপনার এই এইদিকে, তারপর ওই যে মধুপুর এদিকে আনারসের চাষ বেশি, আর ওই দিকে আনারসের এ নেই। এদিকে আপনার পান, ওইদিকে পানের জন্য মোটামুটি। হ্যাঁ প্রাণারে ফেলে ওর মাঝে মাঝে এগুলো ভালো লাগে, ভিডিওগুলো আপনার এই যে আপনাদের এই অঞ্চলে যে আনারস চাষ, তারপরে আপনার ওই যে ড্রাগন ফলের চাষ, এগুলো তো খুবই তাহলে। এখন এগুলো চাষের মৌসুম না? হ্যাঁ। আর এই আনারসটাকে কি বলা হয়? এটা তো অন্যরকম পাতা ধরছে দেখা যায় না। একই আনারস, এটা জাত বেজাত তো নাই? না না, জাত বেজাত নাই, ওইটা সিজন গেছে, আবার সামনে সিজন আছে। আনারসের কি কোনো ইয়ে আছে, নাম আছে, মানে কোনো জাত টাত আছে? হ্যাঁ জাত আছে, একটা জলডুঙ্গি করে কয়, ওটা কিন্তু সিলেটের দিকে আবাদে, এখন কিন্তু আবার এদিকে আবাদিতেছে। জলডুঙ্গিটা কি গুল হয় না লম্বা হয়? জলডুঙ্গিটা গুল, জলডুঙ্গিটা গুল না, এটা বৈশাখ মাসে আসে জলডুঙ্গি। আর এটা হলো ক্যালেন্ডার, এটা হচ্ছে ক্যালেঙ্গা, ক্যালেন্ডার, ক্যালেন্ডার। ওরে বাবা রে বাবা, এটি লাগাইতে আপনার কয়দিন লাগবে এগুলো? না খুব একটা দিন লাগতো, এই দুই থেকে তিন দিন। আচ্ছা, এরপর আপনার কাছে একটু অনুমান নেই, এটা থেকে তো দান করলে তো এই এই হারে তো আর লাভ আসবে না, ঠিক আছে না? আনারসের যে লাভ আসবে? না না না, আগে ওই দিন যে সাহুল্য ধান আবাদ করে। হ্যাঁ হ্যাঁ, এখন আল্লাহ দিলে আনারস আবাদ হইয়া, মোটামুটি আনারস হলুদের আবাদ হইয়া, এটা আমাদের লাভবান বেশি। লাভবান? আচ্ছা আচ্ছা, খরচ বেশি, এতে সারের দর বেড়ে গেছে বেশি, বুঝছেন? এগুলো মধ্যে সার না গে, সারের দর এতে বেড়ে গেছে বেশি। এই যে এখানে কৃষকের বর্তমান বুঝতে পারছে না, এগুলো এভাবে লাগাইলি পরে ওকে হয়ে যায় গে। হ্যাঁ, একটা ওরা পরে আবার সিস্টেম হয়ে যায়। হ্যাঁ ভালো লাগলো, ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা, ভালো। এটা হচ্ছে বাবুলের বাজার হাদির লেটের পাশে, এখন আনারসের চাষের ধুম পড়েছে, তো আলাপ আলোচনা করলাম, জানতে তো পারলেন। তো মাটি দুধ জুড়ো করে তারপরে করা হয় এগুলা। এ হলো আনারসের মৌসুমের একটা চাষবাস, এদিকে আনারসের বাগান আছে। তো ভাই, এ বাগানের মালিক কি আপনি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, সফল উদ্যোক্তা, ধন্যবাদ ভাই। সবাই ভালো থাকবেন, আবার দেখাই নিলাম আনারসের বাগান। আসসালামু আলাইকুম।